মাছে ভাতে বাঙালি, এবং এই মাছে ভাতে বাঙালিতে রাজ্যের মৎস্য দপ্তর রাজ্যের মানুষ এবং শহরের মানুষকে পাতে কী কী ধরনের মাছ পৌঁছে দিচ্ছে এবং কী ধরনের উদ্যোগ তারা নিচ্ছেন এটি যদি আমাদের বলেন। দেখুন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় রাজ্যের সমস্ত জলাতে আমরা মাছ ছাড়ছি, এবং এই বছরও আমরা সমস্ত জলাতেই, সমস্ত জেলার সমস্ত জলাতেই মাছ ছাড়ার চেষ্টা করেছি, এবং যে মাছগুলো হারিয়ে গেছিলো বা বাঙালির পাতে পাওয়া যাচ্ছিল না, বিশেষ করে ছোটো মাছগুলো চুনো পুঁটি বলে আর কি, এই বছর থেকে আমরা প্রতি জেলায় চুনো পুঁটি মেলা বলে এই নাম দিয়ে আমরা এই মাছগুলো খুব ফিরিয়ে আনছি, যাতে বাঙালির পাতে এই মাছগুলো আসে। এবং আমরা মিষ্টি জলের মাছের সারা জেলা জুড়ে সমস্ত ধরনেরই মাছকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি এবং প্রোডাকশন বাড়াবার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে নোনা জলেও আমরা যে মাছগুলো হয় সেই মাছগুলোকেও আমরা ছাড়ছি, বিশেষ করে নতুন ধরনের কিছু মাছ আমরা নিয়ে এসেছি। এই বছর যেমন আমরা কবিয়া বলে একটা মাছ নিয়ে এসেছি, আগে চ্যাংস চ্যাংস বা ভিয়েতনামি কই, এই মাছগুলোকেও আমরা প্রোডাকশন করছি। এটা অল্প সময়ে বা আমূল অল্প সময়ে বেড়ে যায় এবং অল্প টাইমটা বেশি নেয় না, সেই হিসেবে এই মাছগুলোকে আমরা নিয়ে আসছি। এবং ভবিষ্যতে আমাদের যেটা লক্ষ্য আছে যে আমরা এই মাছের চারা যেটা ফোটানো হয় বাইরে থেকে নিয়ে আসতে হয় চারাগুলো, সেগুলো যাতে আমরা বাংলাতেই করতে পারি। অন্ধ্রের মাছ এ রাজ্যে প্রচুর আসে, কিন্তু শোনা যায় এখানে যা মিন চাষ হয় তা অন্যান্য রাজ্যের থেকে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ। সেক্ষেত্রে এই অন্ধের মাছটা থেকে যদি কম করে এ রাজ্যে যদি উৎপাদন বাড়ানোর কি কোনো সিদ্ধান্ত আপনারা নিয়েছেন? নিশ্চয়ই, আমরা মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এই বছর যেটা করেছি ময়না মডেল বলে, আমরা 5টা জেলাতে মাছ চাষ করছি। যেহেতু আমাদের ময়নাতে যে হারে মাছ চাষ হয় আমরা লক্ষ্য করেছি এবং তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলেছি, প্রায় তাদের প্রতি হেক্টরে 5 থেকে 6 মেট্রিক টন মাছ উৎপন্ন হয়, সেইটাকে আমরা চেষ্টা করছি আরও যাতে বাড়ে। আমাদের টার্গেট হচ্ছে 8 থেকে 10 মেট্রিক টন, এবং এই অনুরূপভাবে অন্যান্য জেলাও মৎস্যজীবীদের প্রশিক্ষণ দিয়ে আমরা বড় মাছের চাষ করছি, যাতে সেই জেলাগুলোতেও প্রতি হেক্টরে আমরা 8 থেকে 10 মেট্রিক টন মাছ পেতে পারি। বাজারে গেলে কিছু কিছু মাছ এখন আর দেখতে পাওয়া যায় না, অর্থাৎ এই নদী থেকে যে সমস্ত বা পুকুরে যে সমস্ত মাছগুলো আগে চাষ হতো, যেটা বাজারে বিভিন্ন রকমের মাছ আমরা দেখতে পেতাম, সেই মাছটার যোগান কি, বা এই মাছটা যাতে আগামী দিনে বাজারগুলোতে বেশি করে আসে বা তাই সে চাষের ব্যাপারে কি আপনারা কিছু ভাবছেন? নিশ্চয়ই, আমরা তো বললাম যে আমরা এই বছর প্রতিটি জেলাতেই এই মাছগুলোকে পুকুরে ছাড়ছি এবং চাষিদের মধ্যে চারাগুলো দিচ্ছি, একটাই কারণে যাতে নানা প্রতিকূলতার মধ্যেও যাতে এই মাছগুলো মানে বড় হয় এবং মানুষের পাতে যাতে দিতে পারি, সেই দিকে আমরা লক্ষ্য রেখে এগোচ্ছি। এই মাছগুলো আগে যে মাছগুলো আপনারা বলছেন সেগুলো নানা প্রতিকূলতার মধ্যে হারিয়ে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকে আমরা আবার চুনো পুঁটি থেকে শুরু করে আমাদের বেলে মাছ থেকে শুরু করে সরপুঁটি বা মাগুর কই থেকে শুরু করে শোল, এই যে বিশেষ করে কাট মাছ যেগুলো বলে, যেগুলো চ্যাং চুঙড়ি থেকে শুরু করে, এই মাছগুলো আগে পুকুরে পাওয়া যেত ঠিকই, আমরাও ছোটোতে সেই মাছ ধরেছি, যে কেঁচো লাগিয়ে বড়শিতে ডানাটা নড়িয়ে সেই মাছগুলো খেত, সেই মাছগুলো হারিয়ে যাচ্ছিলো, সেই মাছগুলোকে আবার আমরা নিয়ে এসে মানুষের মধ্যে চালা বিড়ি করে আমরা সেগুলো প্রোডাকশন বাড়াবার চেষ্টা করছি। তিনি যেটা জানালেন যে মাছে ভাতে বাঙালির কথা মাথায় রেখেই যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন রয়েছে সমস্ত উদ্যোগ যেমন তারা নিচ্ছেন, এবং আগামী দিনে বিভিন্ন রাজ্য থেকে আমদানি করা মাছ যাতে আর আনতে না হয় তারও পরিকল্পনা করছে রাজ্যের মৎস্য দপ্তর। চিত্র সাংবাদিক কৃষ্ণেন্দু মজুমদারের সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, রিপোর্ট আর+ নিউজ, কলকাতা।